প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় স্মৃতি ভুলতে মাথা ন্যাড়া করে দূর দিয়ে গোসল করলেন এক প্রেমিক। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোড়ন তুলেছে তার ভিডিওটি। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বিকেল 3:30 দিকে সাতক্ষীরা কলোরা উপজেলার গোয়ালপাড়া গ্রামের বকতলায়। 5 বছরের প্রেমে পাগল প্রায় আব্দুল আহাদ প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ায় ভুলে যেতে 5 কেজি দুধ দিয়ে গোসল করেন। এর আগে স্মৃতি মুছে ফেলতে গ্রামবাসীর সামনে মাথার চুল ফেলেও দেন তিনি। পরে নতুন শেরওয়ানি পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করে আহাদ। এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, সবাই জানি। তা মেয়ের বাবার নাম হচ্ছে, তা মেয়েটা বিয়ে দিলেন আমাদের। মেয়ের নামটা কি? মেয়ের নাম রুমি। মানে কত বছর ধরে প্রেমের সম্পর্কটা ছিল? মানে 5.5 বছর। আচ্ছা আচ্ছা। তারপর মেয়েটা বিয়ে দিল না বলে ছেলেটা দুঃখিত, অশান্তি ভোগ করছে, করতে করতে আছে সে আর ওদের মেয়েটা ওরা অন্য জায়গায় বিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার ছেলে মানে কি কি করে? ও ঢালাই কাজও করে, মাটির কাজ করে, তলি চালায়। মানে সে কৃষি ভালো কর্মার ছেলে? হ্যাঁ, কর্মের কাজ, যখন যে কাজ হয় সে ময়রা কাজ করে। বাহ, সুন্দর তো চারিদিক থেকে। এই হলো কাহিনী, তাই তো? আচ্ছা, তাদের ছেলে নেই বিল তারা এই বিষাক্তটা করলি না? আচ্ছা, ছেলে সব দেখতো, তাই দেখতো যে মেয়েটা কানা দিলি মানাইতো না মানাই। আব্দুল আহাদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। সময় সংবাদ, সাতক্ষীরা।